আগামী মাসের প্রথম সপ্তাহে উত্তর দিনাজপুর জেলায় আসতে পারেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় করণদিঘি শহর লাগোয়া ময়দান ঘুরে দেখেন রায়গঞ্জ পুলিশ জেলার আধিকারিকরা। পুলিশ প্রশাসনের সঙ্গে ছিলেন করণদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম পাল। মাঠ পরিদর্শন করে আধিকারিকরা ফিরে আসেন। সেকেন্ড ইন কমান্ডের সভা নিয়ে পুলিশ প্রশাসন এবং করণদিঘির বিধায়ক কিছু বলতে রাজি হননি। সূত্রের খবর, আগামী মাসে উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস রথযাত্রা বের করবে। এই রথযাত্রায় থাকার কথা আছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহার থেকে এই রথযাত্রা শুরু হবার কথা। রথযাত্রা করণদিঘির উপর দিয়ে আসার কথা আছে। রথযাত্রা নিয়ে যাবার সময় করণদিঘি শহর লাগোয়া ময়দানে একটি জনসভা করে যেতে চাইছেন। অল্পদিনের মধ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হতে চলেছে। দুর্নীতি ইস্যুতে জেরবার তৃণমূল কংগ্রেস। ভোটের আগে তাই সময় নষ্ট করতে চাইছে না তৃণমূল কংগ্রেস, তাই এক ঢিলে দুই পাখি মারতে চাইছে সেকেন্ড ইন কমান্ড। সেই কারণে বুধবার সভাস্থলের মাঠ পরিদর্শন করলেন। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিসিনার রিপোর্ট, টাইমস 14 বাংলা।